প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বের এই দুর্যোগময় পরিস্থিতিতে শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। তবে শিক্ষার্থী হিসেবে অন্য সব কাজের পাশাপাশি তোমাদেরকে কিছুটা লেখাপড়াও চালিয়ে যেতে হবে নিয়মিত, এতে করে তোমাদের সময়টাও ভালো কাটবে। আমি এখানে তোমাদের জন্য কিছু স্লাইড দিয়েছি, তোমরা এখান থেকে ধারণা নিয়ে বই পড়লে আমার আশা করি আমি তোমরা উপকৃত হবে। আমি নীলুফার সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি। তো আমাদের আজকের আলোচনার বিষয় রাসায়নিক পরিবর্তন। আমাদের আজকের আলোচনার শেষে আমরা যেসব জিনিসগুলো জানতে পারবো সেটি একটি হচ্ছে বিক্রিয়ার হার, বিক্রিয়ার বেগ ধ্রুবক, বিক্রিয়ার ক্রম ও আণবিকত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের চারপাশের প্রকৃতিতে অহরহ নানা ধরনের বিক্রিয়া ঘটছে, আবার আমরা আমাদের প্রয়োজনেও নানা ধরনের বিক্রিয়া ঘটাচ্ছি। কোনো বিক্রিয়ার সাহায্যে আমাদের খাদ্য তৈরি হচ্ছে, আবার কোনো বিক্রিয়ার সাহায্যে আমাদের ব্যবহার্য নানা জিনিস তৈরি হচ্ছে। তো সকল বিক্রিয়া সম্পন্ন হতে বিভিন্ন বিভিন্ন রকম সময় লাগে। কোনোটি খুব দ্রুত হয়ে যায়, কোনোটি করতে অনেক সময় লেগে যায়। যেমন পারমাণবিক বিক্রিয়া সেকেন্ডেরও কম সময় হয়ে যায়, তোমরা জানো। আবার পানিতে একটু সোডিয়াম ফেললে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, ল্যাবে নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে দেখেছ। কিন্তু একটুকরো লোহাকে বায়ুতে রেখে দিলে অনেক দিন লেগে যায় মরিচা পড়তে, যেটি ফেরিক অক্সাইড আমরা জানি। মোট কথা, বিভিন্ন বিক্রিয়ার গতিবেগ ভিন্ন ভিন্ন। আমরা আবার আমাদের প্রয়োজনীয় বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারি, কোনোটাকে বাড়াতে পারি, কমাতে পারি। এসবই আসলে আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের আমাদের আজকে যে বিষয়গুলো আমরা পড়বো সেগুলো আসলে রাসায়নিক গতিবিদ্যা, ভৌতরসায়নের যে শাখায় দেখো তোমরা বিক্রিয়া ঘটানোর কৌশল, পরীক্ষামূলক প্রমাণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এটি আসলে রাসায়নিক গতিবিদ্যা। একটি বিক্রিয়ার শুরুতে তোমরা জানো বিক্রিয়ার বিক্রিয়ক যেটা সেটার ঘনত্ব খুব বেশি থাকে, সময়ের সাথে সাথে বিক্রিয়া অগ্রসর হতে থাকে, বিক্রিয়কের ঘনত্ব কমতে থাকে, আবার উৎপাদের ঘনত্ব বাড়তে থাকে। একটি নির্দিষ্ট সময়ে এই বাড়া কমা, যেটিকে আমরা ঘনমাত্রার পরিবর্তন বলি, সেটি আসলে বিক্রিয়ার গতির হার বা গতিবেগ। আমরা এখানে বিক্রিয়ার হার দেখতে পাচ্ছি, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড ওই পরিবর্তনে ব্যয়কৃত সময়, একক দেখতে পাচ্ছি মোল পার লিটার পার্সেন্ট। এখানে দেখো গ্রাফিক্যালি এখানে দেখানো হয়েছে বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হার। তো আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনত্ব সর্বোচ্চ রয়েছে, আস্তে আস্তে সেটি কমে যাচ্ছে, আবার উৎপাদের ঘনত্ব বিক্রিয়ার শুরুতে একেবারে নেই বললেই চলে, তারপর আস্তে আস্তে সেটি বেড়েছে। তো আমরা বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হার এবং উৎপাদের সাপেক্ষে বিক্রিয়ার হার দুটো দেখতে পাচ্ছি। এরপর আমরা বিক্রিয়ার হার লেখার নিয়ম দেখতে পাবো। এখানে তোমরা একটি বিক্রিয়া দেখতে পাচ্ছ, বিক্রিয়ার হার লেখা হয়েছে এর সাপেক্ষে, বিক্রিয়ক এর সাপেক্ষে, আবার বিক্রিয়ক বি এর সাপেক্ষে।
আবার দেখো উৎপাদক এল এর সাপেক্ষে, আবার উৎপাদক এম এর সাপেক্ষে লেখা হয়েছে। আমরা এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, এখানে বিক্রিয়কের সাপেক্ষে হার যখন আমরা লিখেছি তখন এখানে ঋণাত্মক চিহ্ন আমরা ব্যবহার করেছি, আবার এখানে ধনাত্মক চিহ্ন। দেখো বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় তাই বিক্রিয়ার হার ঋণাত্মক, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায় তাই বিক্রিয়ার হার ধনাত্মক। এভাবে তোমরা উদাহরণ দিয়ে চেষ্টা করতে পারো। যেমন এই বিক্রিয়াটির জন্য তোমরা বিক্রিয়ার হার লিখে দেখো, অ্যামোনিয়ার সাপেক্ষে, অক্সিজেনের সাপেক্ষে, আবার নাইট্রিক অক্সাইড, পানি, সবগুলো সাপেক্ষে বিক্রিয়ার হার লেখা হয়েছে, উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। তারপরে রয়েছে বিক্রিয়ার বেগ ধ্রুবক। কোন বিক্রিয়ার বিক্রিয়কের ঘনমাত্রা সি হলে আমরা জানি বিক্রিয়ার হার মাইনাস ডিসি বাই ডিটি, সেখানে বিক্রিয়ার হার ইজ প্রপোর্শনাল টু সি ঘনমাত্রা। তো এটাকে যখন আমরা ইকুয়াল করব তখন এটা কে সি, এই কে একটি সমানুপাতিক ধ্রুবক, একেই আমরা বিক্রিয়ার বেগ ধ্রুবক বলব। এখন বিক্রিয়ার বেগ ধ্রুবকের সংজ্ঞা যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কোন বিক্রিয়ার প্রতিটি বিক্রিয়ক এক মোলার ঘনমাত্রায় থাকলে, মানে একটি শর্ত আছে, প্রত্যেকটি বিক্রিয়ক এক মোলার ঘনমাত্রায় থাকলে তখন বিক্রিয়ার যে হার সেটিকে আমরা বলবো বিক্রিয়ার বেগ ধ্রুবক। সে অবস্থায় বিক্রিয়ার হারটাই বিক্রিয়ার বেগ ধ্রুবক। দেখো আমরা আবার বিক্রিয়ার বেগ ধ্রুবকের বৈশিষ্ট্য রয়েছে কিছু, সেগুলো আমরা দেখি। এক নম্বরে দেখতে পাচ্ছি স্থির তাপমাত্রায় কোনো বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না। এখানে দেখো একটি ইম্পর্টেন্ট জিনিস, স্থির তাপমাত্রা মানে তাপমাত্রাটা যখন স্থির থাকবে তখনই কেবল বেগ ধ্রুবকের মান ঘনমাত্রার উপর নির্ভর করবে না, তাপমাত্রা পরিবর্তিত হলে করবে। আবার দেখতে পাচ্ছি প্রভাবকের উপস্থিতি এবং তাপমাত্রার পরিবর্তনে বিক্রিয়ার বেগ ধ্রুবক পরিবর্তিত হয়। তাহলে প্রভাবক এবং তাপমাত্রা এই দুটোর পরিবর্তনে বেগ ধ্রুবক পরিবর্তিত হয়। আবার বেগ ধ্রুবকের মান বেশি হলে বিক্রিয়ার হারও বেশি হয়, আবার কম হলে বিক্রিয়ার হার কম হয়। আবার একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বেগ ধ্রুবকের মান ভিন্ন হয়, তাপমাত্রা একই হলেও বিক্রিয়া পরিবর্তিত হলে বেগ ধ্রুবকের মানও পরিবর্তিত হবে। এখানে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছি, বিক্রিয়ার ক্রম। কোন বিক্রিয়ার বিক্রিয়কের ঘনমাত্রাকে যেঘাতে উন্নীত করলে সেই রাশিটি পরীক্ষালব্ধ বিক্রিয়া হারের সমানুপাতিক হয় তাকে বিক্রিয়ার ক্রম বলে। বিক্রিয়ার ঘনমাত্রা যে ঘাত আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ার ঘনমাত্রা এখানে এন আছে ঘাত, তাহলে এই বিক্রিয়ার এন হচ্ছে বিক্রিয়ার ক্রম। এখানে এন এর মান 0, 1, 2, 3 এমনকি ভগ্নাংশ হতে পারে। এখানে একটি উদাহরণ দিয়ে দেখানো হয়েছে এই বিক্রিয়ার হার হলো এটি, তাহলে বিক্রিয়ার ক্রম কত, এই বিক্রিয়ার ক্রম 2। এটি একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া, বিক্রিয়ার প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, শূন্য ক্রম, এরকম হতে পারে। তো বিক্রিয়ার ক্রম আমরা আসলে কোনো বিক্রিয়া দেখে এভাবে বলে দিতে পারি না, যদিও এটা এখানে বলা হয়েছে। এগুলো আসলে পরীক্ষালব্ধ মান, এটি নির্ণয়ের বিভিন্ন রকম পদ্ধতি আছে। কোনো বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম কত হবে তা আমরা বিক্রিয়া দেখে বলতে পারি না, তা কেবল পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়। আবার বিক্রিয়ার আণবিকত্ব রয়েছে, বিক্রিয়ার আণবিকত্ব আমরা অবশ্য বিক্রিয়া দেখেই বলে দিতে পারি। কোন বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য যতগুলো বিক্রিয়ক অণু পরমাণু মুক্তমূলক বা আয়নের প্রয়োজন সেই সংখ্যাকে উক্ত বিক্রিয়ার আণবিকত্ব বলে। একটি উদাহরণ দেয়া হয়েছে এখানে দেখো, ফসফরাস পেন্টাক্লোরাইডের, এটি একটি এক আণবিক বিক্রিয়া, এটা আমরা বিক্রিয়া দেখেও বলে দিতে পারি।
এটা ক্রমের মতো পরীক্ষালব্ধ নয়, এখানে আরেকটি দ্বি আণবিক বিক্রিয়া দেখতে পাচ্ছ, তারপর একটি ত্রি আণবিক বিক্রিয়া। তো এই ছিল আমাদের আজকের পাঠের বিষয়। দেখো আমরা বিক্রিয়ার হার, বিক্রিয়ার বেগ ধ্রুবক, বিক্রিয়ার হারের একক, তারপর বেগ ধ্রুবকের বৈশিষ্ট্য, বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার আণবিকত্ব, এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম। তোমরা বইয়ে এগুলো আরো বিস্তারিত আছে, তোমরা নিশ্চয়ই পড়বে। আর তোমাদের কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো, যেহেতু এটি আমরা আমাদের কলেজের ফেসবুকে পেজে শেয়ার করব, সেখানে তোমরা তোমাদের প্রশ্ন থাকলেও বলতে পারো, অথবা কলেজের ওয়েবসাইটে আমার অ্যাকাউন্টে দেয়া আছে, দেখতে পারো। আর তোমরা নিশ্চয়ই সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, ভালো থাকবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।